হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য বাংলা মিডিয়াম সিরিয়ালের আপডেট নিয়ে। ইন্দিরার পায়ে যখনই তার লাগতে ধরে, বাচ্চাগুলো চিৎকার করে। ওদিক থেকে ছুটে চলে আসে দিনেশ। এসে সে দেখার চেষ্টা করে যে আসলে এগুলো কি। দেখতে পারে অনেকগুলো তার জড়া হয়ে রয়েছে। নিশ্চয়ই কেউ ইচ্ছে করে এই কাজগুলো করেছে। ইন্দিরা, তুমি যাও, বাচ্চাদেরকে বাইরে নিয়ে যাও, সাবধানে। তখনই অর্ক ইন্দিরাকে বলে, জানো তো বৌদি ভাই, তোমার সব থেকে কাছের শত্রু কে? ওই অনন্যা চ্যাটার্জি তোমাকে শেষ করবে বলে এই পরিকল্পনা করেছে। লোক দ্বারা এই তারগুলো ফিট করেছে। তুমি বুঝতে পারছো তো বৌদি ভাই, আমি ঠিক সময় এসে যদি তোমাকে বাঁচিয়ে না নিতাম, মেন সুইচ অফ না করতাম, তাহলে আজকে যে কী ঘটতো তুমি ভাবতে পারছো না। তবে এখন আমি কারো সামনেই যেতে চাই না, আমাকে বাড়ি ফিরে যেতে হবে। ওই অনন্যা চ্যাটার্জি আমাকে আবার সন্দেহ করে না বসে, তার আগেই আমাকে ফিরে গিয়ে কিছু একটা বলতে হবে। তাই তোমাকে পরে সবটা বুঝিয়ে বলবো, এখন আমি আসছি। অর্ক চলে যায়। দীনেশ বলে, ইন্দিরা, সবাইকে বের করে দিয়েছি, এখন কি করব? একটা ইলেকট্রিশিয়ানকে ডেকে মিটার থেকে যে তারগুলো এদিকে আনা হয়েছে সেগুলো ঠিক করার ব্যবস্থা করো। ইন্দিরা, তুমি চুপচাপ হয়ে গেলে কেন? কি হয়েছে বলবে? আমার সব থেকে বড় শত্রু আমার শাশুড়িমা, সেই আমাকে কারেন্ট শর্ট দেওয়ার চেষ্টা করেছিল, আর যার কারণে আজকে বাচ্চাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত, আমি কখনো নিজেকে ক্ষমা করতে পারতাম না। দীনেশদা, কি সত্যি বলছি, অর্ক আমাকে ফোন করে এক্ষুনি বলল, ওই এসে মেন সুইচটা বন্ধ করে দিয়েছিল, তা না হলে আজকে আমাদের কপালে অশেষ দুঃখ ছিল। ইন্দিরা, এই অনন্যা চ্যাটার্জিকে নিয়ে আর পারা যাচ্ছে না। সেটাই তো, এবার ওনাকে বুঝিয়ে দিতে হবে। ইন্দিরা সরকারের বিরুদ্ধে এরকম চক্রান্ত করলে উল্টো ছোবল তাকে খেতেই হবে, কারণ ভালো মানুষ সে যে অনেক ছিলাম। খারাপ মানুষের সাথে খারাপ ব্যবহারই করা উচিত, ভালো ব্যবহারের ওরা কখনো মূল্য দিতে পারে না। আর সেই সব কিছু এবার ওনাকে বুঝিয়ে দিতে হবে। তুমি চিন্তা করো না দীনেশদা, আমি কিছু একটা ভাবছি। পাল্টা চাল না দেওয়া পর্যন্ত আমি কোনোভাবেই চুপ বসে থাকবো না। ইন্দিরার কাছে তখনই একটা ফোন চলে আসে। বলুন সুহানা ম্যাডাম, ভিকি বাড়ি ফিরে এসেছে, তোমার সাথে কথা বলতে চায়। ঠিক আছে, আমি আসছি, ফোন রেখে দেয়। অনন্যার কাছে ফোন করে সোহানার ভাসুর জানিয়ে দেয় যে, ম্যাডাম, আপনি যে কাজটা আমাকে করতে বলেছিলেন আমি সঠিকভাবে করেছি, আপনার প্ল্যান এক্সিকিউট করেছি, কিন্তু কোনো লাভ তো হলো না। কেন? কারণ ইন্দিরা সরকার বেঁচে গেছে, হঠাৎ করেই সেখানে নাকি লোডশেডিং হয়েছিল, তাই ইন্দিরা সরকার আজকের মতো বেঁচে গেল। এটা কি করে হলো? আমাদের এদিকে তো হয়নি, আপনাদের ওদিকে আশেপাশে কোথাও হয়নি, শুধু ইন্দিরা সরকারের স্কুলে লোডশেডিং হয়েছিল। তার মানেটা কি? নিশ্চয়ই কেউ এসে মিটারটা বন্ধ করে দিয়েছে, তার জন্যই ইন্দিরা সরকার বেঁচে গেছে, সেটা কে হতে পারে? তখনই অনন্যার মনে হয় তাড়াহুড়ো করে অর্ক বেরিয়ে গেছে। অর্ককে অবিশ্বাস করতে শুরু করে, বলে, ম্যাডাম, আমি এই কথা কাউকে বলিনি, আপনি হয়তো বলেছেন আপনার মাধ্যমে এই কথাগুলো লিক হয়েছে, তা না হলে কি করে সম্ভব, কে জানলো বলুন তো? আমিও দেখছি বিষয়টা, আমি কিন্তু ইন্দিরা সরকারের ওপর প্রতিশোধ নেব বলে বাড়ি থেকে বেরিয়ে হোটেলে এসে থাকছি। এখন কিন্তু আমি চাইলে অন্য কোনো কিছু করে ওর ওপর প্রতিশোধ নেব না, সেসব আপনি করবেন না। আপনাকে আমি টাকা দিয়ে পুষছি শুধুমাত্র আপনি আমার পরিকল্পনা মাফিক চলবেন বলে, তার বাইরে গিয়ে এমন কিছু করার চেষ্টা করবেন না যাতে আমি ফেঁসে যাই। ঠিক আছে, কি হলো কি ব্যাপারটা অনন্যা চ্যাটার্জি, আমি তো বুঝতে পারছি না, কে ওদের রাইফেল হয়ে কাজ করছে বলুন তো, আমিও তো সেটা বুঝতে পারছি না। অর্ক তখনই দরজায় আসে, বলে, কি ব্যাপার মা, কিছু কি হয়েছে? তোমরা কি কারেন্ট মেন সুইচ এগুলো নিয়ে কথা বলছিলে? মোহনা আন্টি, কিছু হলে আমাকে বলো। না, কিচ্ছু হয়নি, তুই কোথায় ছিলিস এতক্ষণ? দেখ অর্ক, মিথ্যে কথা একদম বলবি না, আমি সবটা জেনে গেছি। তার মানে? মানে তুই কোনো বন্ধু যে অ্যাক্সিডেন্ট করেনি, তুই যে হাসপাতালে যাসনি, এবং তুই যে ইন্দিরা সরকারের স্কুলে গিয়েছিলিস, সেই সব খবরাখবর আমি পেয়ে গেছি, এবং তুই ইন্দিরা সরকারকে আজকের মতো আবারও বাঁচিয়েছিস, তুই তোর মায়ের সাথে শত্রুতামি করছিস যে তোর জন্য এত কিছু করেছে? অবাক হয়ে যায় অর্ক, অর্ক বুঝতে পারে তার মায়ের চালাকি, বলে, মা, তুমি আমাকে গর্বে ধরেছো, অথচ তুমি আমাকে এরকম করে অবিশ্বাস করছো, কি করে করলে মা? তুমি বুঝতে পারছো না, আমি কোনো অন্যায় করিনি, আমি ইন্দিরা সরকারের স্কুলে কেন যাব? কারণ ও আমাদের স্কাইলাইন্স স্কুলের বিপরীত দল, আমি তো সবসময় তোমাকে সাপোর্ট করি, তোমার পাশে থাকি। তাহলে তোর বন্ধুর কোনো অ্যাক্সিডেন্ট তো হয়নি, এটা কি মিথ্যে খবর? দেখো মা, আমার বন্ধুরা সবাই মিলে আমার সাথে মজা করেছে, ওরা আমাকে ফোন করে বলেছে ওদের সাথে দেখা করার জন্য, আমি অনেকদিন যাই না বলে ওরা আমাকে এমনভাবে ফোন করে এমন একটা খবর দিয়েছে যাতে আমি দৌড়ে ছুটে ওদের কাছে যাই। আর সেখানে গিয়ে দেখো আমি এমনভাবে ওদেরকে শাসিয়ে এসেছি, ওদের সাথে এক প্রকার রাগারাগি হাতাহাতি, সেগুলো রেখে আমি বাড়িতে চলে এলাম। এরকম কেউ করে বলো? সত্যি বলছিস তুই তো? তোমার বিশ্বাস হচ্ছে না, তাই না?
আমি এক্ষুনি আমার বন্ধুকে ফোন করছি এবং লাউড স্পিকারে দিচ্ছি, তুমি শোনো ওর কথা। কিরে, আজকে তোরা সবাই আমার সাথে এরকম একটা মজা কেন করলি বলতো? না করলেও তো পারতিস। আজকে আমার মা আমাকে অবিশ্বাস করছে, ভুল বুঝছে। আন্টিকে দে আমি কথা বলছি। আন্টি দেখুন, অর্কো অনেকদিন থেকে আমাদের সাথে আসে না, তাই আমরা এরকম একটা ওর সাথে মজা করে ফেলেছি। বুঝতে পারিনি যে এটা এত দূর গড়িয়ে যাবে। তোমরা মানুষের অ্যাক্সিডেন্ট এবং মানুষের ক্ষতি নিয়ে এরকম করে মজা করতে পারলে কী করে? সরি আন্টি। তাহলে আমি এখন ফোনটা রাখ। এই বলে ফোনটা রেখে দেয়। দেখলে তো মা তুমি, আমার মনে সৎসাহস আছে বলে আমি তোমাকে সত্যিটা বলেছি এবং ওদের সাথে কথা পর্যন্ত বলিয়ে দিলাম, আর তুমি কিনা আমাকে এরকম করে অবিশ্বাস করলে। অর্ক কান্না করিস না বাবা, আমার ভুল হয়ে গেছে। মাকে জড়িয়ে ধরে আর অর্ক ভাবে, তোমার চালেই তোমাকে মাত করলাম অনন্যা চ্যাটার্জি। ছোটো থেকে তুমি আমাকে যা বলেছো তাই করেছি, ভেবেছো কখনো না? আমি ন্যায় অন্যায় বুঝি। আমি কখনোই তুমি খারাপ মা বলে তোমার সব কথা শুনে আমি আমার কাছের মানুষগুলোকে কষ্ট দেব? তা তো হতে পারে না। তাই তোমাকেই অভিনয় করে এবার আমি ভুলিয়ে রাখবো তোমার মতো করে, আর নিজের কাজগুলো ঠিকই নিজে করে যাব। তুমি এখনও অর্ককে চিনতে পারোনি মা। ঠিক আছে অর্ক, আমার ভুল হয়ে গেছে, বললাম তো ক্ষমা করে দে। মা তুমি আমাকে অবিশ্বাস কী করে করতে পারলে? আমার তো এটাতেই খুব কষ্ট হচ্ছে। তুমি বলছো আমার মনে কষ্ট নেওয়া উচিত নয়, কী করে নেব না বলো? ইন্দিরা ভিকির কাছে আসার আগেই দেখতে পারে সোহানা নানাভাবে ভিকিকে গালাগালি করছে। কি ব্যাপার ভিকি, তুই হোটেলে রাত কাটালি এবং তুই ইন্দিরা এবং আমাকে দুজনকে মিথ্যে কথা বলে 2 লক্ষ টাকা নিয়ে তুই চলে গেলি দিল্লিতে, কেন ভিকি? আমাদেরকে তো জানিয়ে দিতে পারতিস, আমরা তো তোর শুভাকাঙ্ক্ষী, তোর পাশে সবসময় আমরা থাকি। তাহলে এই অন্যায় কাজটা কেন করলি তুই? দি তুই আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। না বুঝবো না, ইন্দিরার মতো মেয়েকে তুই কী করে ঠকালি? থাক না সোহানা ম্যাডাম, ভিকি স্যার হয়তো আমাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে চাচ্ছেন না। তাহলে জোর করছেন কেন আপনি? সেগুলো তো করার কোনো প্রয়োজন নেই। আর উনি এখন অ্যাডাল্ট মানুষ, উনি দিল্লিতে গেছেন, আমাদের কাছে মিথ্যে কথা বলে যাওয়া প্রয়োজন মনে করেছেন, বলেছেন। তাতে কী এমন হয়েছে? আমি ভিকি স্যারকে আর কখনো বিশ্বাস করতে পারবো না। ইন্দিরা, আমরা এর আগে একটা বড় লোন নিয়েছিলাম ফিউচার ড্রিমস স্কুল যখন তৈরি হয়, তাই আমি দীর কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে তাকে দিয়ে এসেছি এবং আবারও নতুন করে লোনের আবেদন করে এসেছি। তুমি যে স্কুল তৈরি করতে চাও সেখানে টাকা পয়সা ছাড়া কি স্কুল তৈরি এমনি হয়ে যাবে? ইন্দিরা তুমি কেন বুঝতে পারছো না, অনেক ডোনারের কাছ থেকে আমাদের ডোনেশন নিতে হবে এবং তারপরে আমরা একটা বিল্ডিং তৈরি করতে পারবো। এত সহজে তো কোনো কিছু সম্ভব নয়, টাকা ছাড়া কি কোনো কাজ সফল হয় বলো তুমি আমাকে? আর সেই সব কারণেই আমি কিন্তু টাকার ব্যবস্থা করতে গিয়েছিলাম। তোমাদের যদি বলতাম তোমরা বলতে মানসিকভাবে এমনি আমি বিধ্বস্ত। এখন একলা একলা দিল্লিতে যাব, টাকার কথা বলবো, তোমরা আমাকে যেতে দিতে না, আমাকে নানাভাবে বাধা দিতে, তাই আমি তোমাদের না বলে মিথ্যে বলে গিয়েছিলাম এবং তারপরে এসে সত্যিটা তো আমি বলতামই। তোমাদের এতটুকু ধৈর্য হলো না? সরি ভিকি স্যার, আমি আপনাকে ভুল বুঝেছি, তার জন্য ক্ষমা করে দিন। আপনি যে কথাগুলো বলেছিলেন সেগুলো মানতে আসলে আমাদের দুজনেরই খুব কষ্ট হয়েছিল। দেখো ইন্দিরা, আমি তোমাকে কখনো ঠকাতে পারবো না, আমি তোমাকে খুব ভালোবাসি আর তাছাড়া কখনো চাই না যে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও। ইন্দিরা রেগে ভেতরে চলে যায়। সুহানাও চলে যাওয়ার পরে ভিকি একলাই কান্না করতে লাগে আর ভাবে, আমার অতীত জীবন যদি ইন্দিরার সামনে এসে দাঁড়ায়, ইন্দিরা আমাকে ছেড়ে না চলে যায়, আমি ওকে ছেড়ে বাঁচতে পারবো না। ওর মতো একটা লড়াকু মেয়েই আমার জীবনে প্রয়োজন, যে আমার আপদে বিপদে ভালো মন্দে সবসময় পাশে থাকে, আমাকে সাপোর্ট করে। যখন আমার অতীত সবার সামনে চলে আসবে তখন প্রেস মিডিয়া আমাকে ঘিরে ধরবে, আমার পাশে কে থেকে লড়াই করবে? আর যখন আমার অতীত নিয়ে সবাই কাটাছেঁড়া করবে তখন ইন্দিরার কাছে এসে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো। তাই আমি কখনো চাই না ইন্দিরা আমার সম্পর্ক খারাপ হয়ে যাক, আমি সবসময় চাই এই সম্পর্ক সারা জীবন ভালো থাকুক। ভিকি হাত জোর করে কান্নাকাটি করে ক্ষমা চায় আর বলে যে, ইন্দিরা আমি জানি যে কাজটা আমি করছি অন্যায়, তুমি যদি কোনো দিন জানতে পারো তখন আমাকে সত্যি আর কখনো বিশ্বাস করবে না। আজকের মতো আমি ম্যানেজ করে নিলাম, তবে কেন আমি মিথ্যেটা বললাম? আমার কাছে সত্যি বলার অপশন তো ছিল, কেন আমি সত্যিটা বলতে পারলাম না? এটা নিয়ে আমার খুব কষ্ট হচ্ছে, আমার খুব খারাপ লাগছে যে আমি আজকেও ইন্দিরাকে সত্যি কথা বললাম না। কিন্তু আমার অতীত যখন সামনে আসবে তখন তো ইন্দিরার কাঠগড়ায় আমাকে উঠতেই হবে। কি হতে চলেছে বাংলা মিডিয়াম সিরিয়ালের পরবর্তী টুইস্টে? ভিকি ফিরেই ক্ষমা চাইলো ইন্দিরার কাছে, অর্ক অনন্যাকে বোকা বানালো তার পথে। আজকে ইন্দিরা এবং ভিকির জীবনে যে এতটা কষ্ট সেটা শুধুমাত্র অনন্যা চ্যাটার্জির জন্য, আর ইন্দিরা নানাভাবে লড়াই করছে, ফাইট করছে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য। কিন্তু সেখানে ভিকি তার পাশে ছিল এবং আছে, তারপরেও ভিকির জীবনে যে এরকম করে অতীত চলে আসবে সেটা ভিকি ভাবতেও পারেনি। আর এইসব কারণেই ভিকি কিন্তু নানাভাবে মানসিকভাবে বিধ্বস্ত।
কাউকে কিছু বলতেও পারছেন না এবং সইতেও পারছে না। ভিকির জীবনে যাই কিছু ভালো রয়েছে সবটা ইন্দিরার জন্য। এবার কি ইন্দিরার মান ভাঙিয়ে নতুন করে লড়াইটা ভিকি শুরু করবে, নাকি ইন্দিরার পাশ থেকে ভিকিকে সরে যেতে হবে? জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।